ফেমাস রেস্টুরেন্টগুলো আছে, কাস্টমাররা যাতে খুব ইজিলি ওদের লোকেশনে পেয়ে যায়, এই জন্য আসলে আমাদের এই কনসেপ্টটা। সবচেয়ে বেশি ফেমাস হলো তেহারি, হালিম, ঘিয়েভাতে রেশমি, শাহি জিলাপি, সেটা হচ্ছে আপনার 250 গ্রাম 245 আর 500 গ্রাম 495 টাকা। থ্যাংক ইউ দিতে চাই ফুড পান্ডাকে, কারণ হচ্ছে গ্র্যান্ড বিফটা টেকওয়ে ফেস্ট করছে সেই জন্য। আমরা হচ্ছে বাবুসি রেস্টুরেন্ট থেকে, এখানে অনেক ধরনের আইটেম আছে, বিফ ফ্রাই থেকে শুরু করে চিকেন টিক্কা কাবাব, হারিয়ালি কাবাব, তান্দুরি চিকেন, তারপরে শাসলিক আছে, ললিপপ আছে, আমাদের সুপারস্তম যে কাবাবটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, যেটা হচ্ছে আপনার প্রন, মাটন এবং চিকেন এই তিনটার মিক্সচারে। তান্দুরি চিকেন 2 পিস 185, চিকেন টিক্কা কাবাব, হারিয়ালি কাবাব, তারপরে হচ্ছে রেশমি কাবাব, তিনটাই হচ্ছে আপনার 260 করে। প্রাণ লাগছে, চুমুকে দূর হবে রোজার ক্লান্তি, ইফতারের স্বস্তি, প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। ঢাকা শহরের যে টপ ফেমাস ব্র্যান্ডগুলো আছে ওদেরকে নিয়ে আমাদের এই দুইটা লোকেশনে যেটা হয় যে আমরা ইফতার বাজার আয়োজন করি। আমাদের এখানে 5টা আউটলেট আছে আর বনানীতে হচ্ছে 10টা আউটলেট আছে। সো বেসিক্যালি কাস্টমাররা যেটা করবে যে কাস্টমাররা আমাদের লোকেশনে এসে ফুডপ্যান্ডা অ্যাপ থেকে অর্ডার করতে পারবে। এই যে ফেমাস রেস্টুরেন্টগুলো আছে কাস্টমাররা যাতে খুব ইজিলি ওদের লোকেশনে পেয়ে যায়, এই জন্য আসলে আমাদের এই কনসেপ্টটা। এবার ইফতারের জন্য আমরা আয়োজন করেছি আমাদের স্পেশাল কেশরের জিলাপি, সম্পূর্ণ স্যাফরন এবং ঘি দিয়ে করা, সাথে আছে স্পেশাল হালিম, মাটন হালিম, আছে আমাদের টিংরি কাবাব, তারপর হচ্ছে আমার হারিয়ালি কাবাব, সাজানি কাবাব, চিলি চিকেন, চানা চাট, পাকোড়া, এবার তারপর হচ্ছে আপনার মাটন বিরিয়ানি, সবই ইন্ডিয়ান রেসিপি টোটাল। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে মূলত সিগনেচার বাই খাজানা। জিলাপিটা আমরা করেছি 1100 টাকা কেজি, স্যাফরন এবং ঘি দিয়ে করা, আর হালিমটা আছে ছোটো আছে, স্মল আছে, বিগ আছে, বড়টাতে 790 আর ছোটোটা হচ্ছিল 590 টাকা। আবার ভিন্ন ভিন্ন আইটেমের ভিন্ন ভিন্ন প্রাইসটা সেট আপ করা হয়েছে। আর কাস্টমারদের যদি আমি ইন্টারেস্ট বলি, অবভিয়াসলি আমরা একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। লেটসে কাস্টমাররা যখন প্রথম প্রথম দেখতেছে, যেহেতু আমাদের এই কনসেপ্টটা হচ্ছে হলো একেবারে নিউ, সো কাস্টমাররা দেখে খুবই ইন্টারেস্টেড ফিল করে। অ্যান্ড হ্যাঁ, আমরা বলতে পারবো যে ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু ইভেন্টটা লঞ্চ হচ্ছে, ওই তুলনায় আমরা খুবই একটা ভালো পজিটিভ রেসপন্স পাচ্ছি কাস্টমারদের থেকে।